সীমান্তে মোতায়েন হল রাডার বাংলাদেশের এক রাডারে মিয়ানমার ও ভারতের প্রায় বেশিরভাগ এলাকা আমাদের নতুন রাডার কি ভারতের রাডার দেখা যাওয়ার পর ওরা উত্তেজিত হয়ে বন্দে মাতারাম বাজাবে কারণ ভারত আমাদের বন্ধুরাষ্ট্র নয় ভারত আমাদের রাষ্ট্র व्हाट्स ऑफ गाइज असल अपना राखेमन हासिन आशा कुरेश भाई भलो हसिन अमी जुनेद अपना देखते सन जुनेद अली ऑफिशल अमी अपना दर जुनो वीडियो प्ले कुर्ती जची शोभा देखबिन आशा कुरेश भाई देखबिन भलो देख लकबे बांग्लादेश ने बॉर्डर के ऊपर रेडार लगा दिए हैं जिसकी रेंज में म्यांमार और भारत के कई इलाके आते हैं अब बांग्लादेश भारत और म्यांमार के अंदर निगरानी रख सकेगा अपने रेडार के जरिए भारत और म्यांमार से किसी भी हरकत को अब बांग्लादेश अपनी आंखों से देख सकेगा और किसी भी जारियत का जवाब टाइम पर दे सकेगा क्योंकि बांग्लादेश ने बॉर्डर के ऊपर रेडार लगा दिए हैं अब भारत और म्यांमार के कई इलाके बांग्लादेश की नज़रों के सामने रहेंगे बांग्लादेश की रेंज में रहेंगे अब भारत और म्यांमार बांग्लादेश के हाथ में है इनकी निगरानी अब बांग्लादेश खुद कर रहा है बॉर्डर के ऊपर लगाए गए रेडार के जरिए आज इसी हवाले से, वीडियो, वीडियो से पहले आप दोस्तों से गुजारिश है अगर तो आप चैनल चैनल हैं तो को को सब्सक्राइब करें साथ बने बेल आइकॉन दबाएं ताकि आपको वीडियो का स्वागत सीमांत मोतन राडार बांग्लादेश एक राडारे म्यांमार और भारत प्राय बेस इलाका चिंतित म्यांमार और भारत বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হওয়া তৈরি ডিএল রাডারের রেঞ্জ এরিয়া বরিশালে স্থাপিত এই রাডারটির এখন থেকে মিয়ানমারের থেকে সেন স্টেট ভারতের পশ্চিমবঙ্গ থেকে আসাম মেঘালয় মিজোরাম ত্রিপুরা আর সম্পূর্ণ বাংলাদেশের আকাশ আমাদের নজরদারির মধ্যেই থাকবে বর্তমানে রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে এর প্রেক্ষিতে ইউরোপের বিভিন্ন দেশ পৃথিবীর অনেক দেশ সামরিক বাহিনীর উন্নতির ব্যাপারে মনোযোগী হচ্ছে নতুন নতুন সমরাষ্ট্র যুক্ত করছে বাংলাদেশও এখন নিজেদের সামরিক বাহিনীকে শক্তিশালী করতে পারে নতুন আধুনিক সমরাস্ত্র যুক্ত করতে পারে এর ফলে দেশের যেমন নিরাপত্তা হবে তেমনি বৈদেশিক শত্রুতা অর্থাৎ আমাদের প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমার ও ভারতের হাত থেকে আমাদের দেশ সুরক্ষিত থাকবে আমাদের নতুন রাডার কি ভারতের রাডার দেখা যাওয়ার পর ওরা উত্তেজিত হয়ে বন্দে মাতারাম বাজাবে কারণ ভারত আমাদের রাষ্ট্র নয় ভারত আমাদের রাষ্ট্র বিশ্ব ব্যাংকের ঋণ সাতচল্লিশ হাজার কোটি টাকা জাতিসংঘের অনুদান সাতচল্লিশ কোটি গত কয়েক সপ্তাহে দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যায় চরম বিপর্যয়ের মুখে পড়েছেন প্রায় পঞ্চাশ লাখ মানুষ বিশেষ করে সিলেট ও সুনামগঞ্জের বন্যা স্মরণকালের ভয়াবহ চিত্র ফুটে উঠেছে উত্তরের কিছু আশঙ্কাজনক বন্যা পরিস্থিতি এই বন্যা মোকাবেলা ও পরবর্তী ক্ষয়ক্ষতি কাটিয়ে কোটি ডলার ঋণ অনুমোদন করেছে বিশ্ব ব্যাংক অন্যদিকে জাতিসংঘ পঞ্চাশ লাখ ডলার অনুদানের ঘোষণা দিয়েছে ডলার প্রতি চুরানব্বই টাকা ধরলে বাংলাদেশি মুদ্রায় বিশ্বব্যাংকের পঞ্চাশ কোটি ডলারের ঋণের পরিমাণ দ্বারায় চার হাজার সাতশো কোটি টাকা এছাড়া বিশ্ব ব্যাংকের পঞ্চাশ লাখ ডলার অনুদানের পরিমাণ দাঁড়ায় সাতচল্লিশ কোটি টাকায় বিজ্ঞপ্তিতে বলা হয় বিশ্বব্যাংকের এই ঋণে সিলেট ও সুনামগঞ্জের চোদ্দটি উপজেলার এক দশমিক দুই পাঁচ মিলিয়নেরও বেশি মানুষ উপকৃত হবে বন্যাপ্রবণ জেলায় অভ্যন্তরীণ বন্যার বিরুদ্ধে দুর্যোগ প্রস্তুতির উন্নতিতেও এই ঋণ ব্যবহার করা হবে অব অ্যান্ড ভালনারেবিলিটি রিডাকশন প্রকল্পের আওতায় এই ঋণ ব্যবহার করা হবে প্রকল্পের আওতায় পাঁচশোটিরও বেশি বহুমুখী বন্যা আশ্রয় কেন্দ্র অ্যাক্সেস রাস্তা এবং জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণ করা হবে এর মাধ্যমে নদী ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে সাহায্য করবে স্বাভাবিক সময়ে বন্যা আশ্রয় কেন্দ্রগুলো প্রাথমিক বিদ্যালয় হিসেবে ব্যবহার করা হবে এসব অবকাঠামোতে সৌরশক্তি ব্যবস্থা পানি স্যানিটেশন এবং নানান স্বাস্থ্য সুবিধা থাকবে নারী ও দুর্বল জনগোষ্ঠীর জন্য বিশেষ ব্যবস্থা থাকবে এসব আশ্রয় কেন্দ্রে প্রকল্পটির বন্যার প্রস্তুতি ও প্রতিক্রিয়া এবং আচরণগত পরিবর্তনের পদক্ষেপে সরকারি সংস্থাগুলোর সক্ষমতা জোরদারে সহায়তা করবে কান্ট্রি ডিরেক্টর মার্সি বলেন সিলেট নিযুক্ত অঞ্চলে ভয়াবহ বন্যা হয়েছে জলবায়ু পরিবর্তনের কারণে এই দুর্যোগ দেখা দিয়েছে ক্রমবর্ধমান ঝুঁকি অপ্রত্যাশিত বন্যা এবং তীব্র প্রাকৃতিক দুর্যোগে ভয়াবহ ক্ষতি হয়েছে এছাড়া বাংলাদেশকে বন্যা প্রবণ এলাকায় প্রস্তুতির উন্নতিতে সাহায্য করবে প্রকল্পটি একটি দুর্যোগ ঝুঁকিপূর্ণ ব্যবস্থাপনা পদ্ধতিতে দেশের রূপান্তরকেও সহায়তা করবে বিশ্বব্যাংকের দৃষ্টিতে বাংলাদেশ একটি নিম্নাঞ্চলীয় বন্যা ও ঘূর্ণিঝড় সহ জলবায়ু পরিবর্তন জনিত প্রাকৃতিক দুর্যোগের প্রভাবের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি দেশ জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বন্যার মাত্রা ও তীব্রতা আরো বাড়ছে প্রতি বছর বন্যা ও ভাঙ্গনে প্রায় এক মিলিয়ন মানুষকে প্রবাহিত করে অন্যদিকে বৃহত্তর সিলেট অঞ্চলের বন্যা দুর্গত মানুষদের জন্য পঞ্চাশ লাখ ডলার সহায়তার ঘোষণা দিয়েছে জাতিসংঘ সংস্থার ঢাকা কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় জাতিসংঘের কেন্দ্রীয় জরুরি সারাদান তহবিল বা সিএফ থেকে দেওয়া হচ্ছে এই সহায়তা এর আগে জাতিসংঘের মানবিকতা বিষয়ক আন্ডার সেক্রেটারি এবং জরুরি ত্রাণ সমন্বয়ক মার্টিন ক্রিফিটসের পক্ষ থেকে পঞ্চাশ লাখ ডলারের বরাদ্দের ঘোষণা আসে জাতিসংঘের ঢাকা দলের তত্ত্বাবধানে বন্যার্থদের জন্য ত্রাণ তহবিল সংগ্রহের আবেদনের ভিত্তিতে আসবে এই অর্থ ওই আবেদনে বলা হয় বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে এবারের বন্যায় বাহাত্তর লাখ মানুষ আক্রান্ত হয়েছেন যাদের মধ্যে অর্ধেকের বেশি মানুষের মানবিক সহায়তার জন্য আনুমানিক পাঁচ কোটি চুরাশি লাখ ডলার প্রয়োজন ওই আবেদনের আওতায় এক কোটি বিশ লাখ ডলারের তহবিল সংগ্রহের কথা বৃহস্পতিবারের সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে জাতিসংঘ ঢাকা জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইসের নেতৃত্বে জাতিসংঘের একটি প্রতিনিধি দল এরই মধ্যে সিলেট অঞ্চলে ঘুরে এসেছেন জাতিসংঘের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় সহায়তা কার্যক্রমে সরকারকে সহায়তা করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য খাদ্য সুপেয় পানি নগদ অর্থ জরুরি ঔষধ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট হাইজিন কিট সহ বিভিন্ন সহায়তা পৌঁছে দিচ্ছে জাতিসংঘ ইউনিসেফ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি UNHCR एवं IOM সহ বিভিন্ন সংস্থা কর্তৃক সহায়তা কার্যক্রমের কথাও তুলে ধরা হয় এই সংবাদ বিজ্ঞপ্তিতে প্রিয় দর্শক এই সম্পর্কে আপনাদের অভিমত কী জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামতগুলি ধন্যবাদ तो जी यह थी वीडियो और आपने देखा वीडियो में कि बांग्लादेश ने बॉर्डर के ऊपर रेडार लगा दिया है और एक रेडार का जो रेंज है वो 500 किलोमीटर है और उस रेंज के अंदर मेंanmar और भारत दोनों आ रहे हैं भारत और म्यांमार के ऊपर अब बांग्लादेश की नज़र है बांग्लादेश अब नजर रख रहा है भारत और म्यांमार के ऊपर म्यांमार काफ़ी जाहिरियत करने की कोशिश करता है लेकिन बांग्लादेश भी इसका जवाब देने में पीछे नहीं है दूसरी तरफ देखें तो बांग्लादेश को वर्ल्ड बैंक से मिलने वाले लोन को अब सिलिड के अंदर आने वाले फ्लड के अंदर इस्तेमाल किया जाएगा बांग्लादेश के सिलिट के अंदर अब बड़े इंफ्रास्ट्रक्चर बनाए जाएंगे जिसके बाद वहां पर जो पानी आ जाता है जो फ्लड आ जाता है इसको रोकने में मदद मिलेगी अगर बांग्लादेश की हुकूमत लोन ले रही है तो उसको सिलिट के अंदर फ्लड ज्यादा इलाक़ों में लगाया जाएगा जहां पर भारत से आने वाले पानी ने काफ़ी नुकसान पहुंचाया है लेकिन अब बांग्लादेश की हुकूमत बड़े फैसले करने जा रही है उस फ्लड से निमटने के लिए दूसरी तरफ भारत और म्यांमार को जवाब देने के लिए बांग्लादेश की एयरफोर्स को ताकतवर बनाने के लिए बांग्लादेश ने बॉर्डर के ऊपर ताकतवर रेडार लगा दिया है जिसकी रेंज में भारत और म्यांमार दोनों आ रहे हैं और दोनों के ऊपर बांग्लादेश की नज़र रहेगी अब म्यांमार हो या भारत कोई भी जारियत करने की कोशिश करेगा तो बांग्लादेश की आर्मी की तरफ से भरपूर और वाजे जवाब दिया जाएगा क्योंकि भारत बांग्लादेश का बंधु दोस्त नहीं बल्कि एक दुश्मन रियासत बन चुका है तो आने वाले टाइम पे भारत और बांग्लादेश काफ़ी दूर होते हुए नज़र आ रहे हैं क्योंकि भारत और बांग्लादेश के दरमियान में तलखियाँ बढ़ती जा रही हैं और बांग्लादेश और चीन के दरमियान में दोस्ती भारत को खटक रही है तो यह थी आज की वीडियो आप इस वीडियो के बारे में क्या कहना चाहती हैं ज़रूर कमेंट करके हमें बताइएगा बहुत शुक्रिया